10 প্রকারের মানুষ এমন রয়েছে যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার ব্যাপারে একটু শিথিল করেছে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ কয় প্রকারের মানুষের উপরে আল্লাহ তাআলা রোজাকে শিথিল করেছেন 10 প্রকারের শিথিল বুঝেন তার মানে তাদের উপরে রোজাকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন তারা যদি চায় ইচ্ছা করলে রোজা রাখতে পারবে ইচ্ছা করলে রোজা না রাখতে পারবে আবার এর ভিতরে কিছু এমন রয়েছে তারা সেই রোজাগুলিকে এখন না রেখে পরবর্তী সময়ও তারা ইচ্ছা করলে রোজাগুলি রাখতে পারবে এটা আলোচনা সাপেক্ষে আলোচনাটা শুনলেই বিষয়টা আপনাদের ক্লিয়ার হবে তাহলে কয় শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তাআলা রোজাকে সহজ করে দিয়েছেন 10 শ্রেণীর মানুষ রহমতে আলম দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ارشاد করেন 10 শ্রেণীর মানুষ এমন রয়েছে 10 প্রকারের মানুষ এমন রয়েছে যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহের রমাদানের মত ফরজ রোজাকে শিথিল করে দিয়েছে সহজ করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ এর মধ্যে এক নাম্বার হচ্ছে সবি সবি আরবি শব্দ এর অর্থ হচ্ছে চিলড্রেন শিশু যারা এখনো বালেগ হয় নাই বালেগা হয় নাই সবি যারা রয়েছে চিলড্রেন যারা রয়েছে শিশু যারা রয়েছে তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার বিধানকে সহজ করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ তার মানে তারা যদি রোজা বালেগ এখনো হয় নাই সে যদি রোজা রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে রোজার সওয়াব দিবে কিন্তু সে যদি রোজা না রাখে তাহলে তার গুনাহগার হওয়া লাগবে না প্রথম শ্রেণীর হচ্ছে যারা শিশু যারা সবি যারা চিলড্রেন তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার বিধানকে সহজ করে দিয়েছেন তার মানে হচ্ছে তারা যদি রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সওয়াব দিয়ে দিবে আর তারা যদি রোজা না রাখে এই রোজার ব্যাপারে তাদের কোনো জবাবদিহিতা করা লাগবে না এই রোজার ব্যাপারে তাদের কোনো গুনাহ হবে না বলেন সুবহানাল্লাহ প্রথম প্রকারটা আপনারা বুঝতে পেরেছেন প্রথম প্রকার যদি বোঝেন দ্বিতীয় নাম্বার প্রকার হচ্ছে মাজনুন দ্বিতীয় নাম্বার প্রকার কি মাজনুন যারা বিদেশে থাকে তারা বুঝবেন কেউ যদি উল্টাপাল্টা করে হেরা জিজ্ঞাসা করে ইনতা মজনুন মানে তুমি পাগল মাজনুন মানে হচ্ছে পাগল মাজনুন মানে হচ্ছে কি পাগল যারা ব্রেন ঠিক নাই সেনসিয়ার এই পাগলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করে নাই তার উপর রোজার বিধানকে জোর করে চাপিয়ে দেওয়া হয় নাই কোন পাগল যদি সে যদি রোজা রাখে তাহলে সে অবশ্যই সে রোজার কিভাবে সওয়াব পাবে কিন্তু কোন পাগল যে মাজনুন সে যদি রোজা না রাখে তাহলে এই ব্যাপারে তাকে জবাবদিহিতার কান গড়ায় দাঁড়াতে হবে না এই ব্যাপারে তার উপর রোজাকে ফরজ করা হয় নাই তার উপর রোজাকে কঠিন করা হয় নাই তার উপর আল্লাহ তাআলা শিথিল করে দিয়েছেন সুবহানাল্লাহ পড়েন তিন নাম্বার হচ্ছে মারিদ মারিদ হচ্ছে যারা অসুস্থ যারা বিমার অসুস্থ রোগীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার বিধানকে শিথিল করে দিয়েছে তার মানে আমার হঠাৎ করে দুইটা কাশ আসলো আমি কাশ আসলো সাথে সাথে রোজা ভেঙে দিলাম আমার শরীরের মাত্রাটা একটু তাপমাত্রা গরম হয়েছে সাথে সাথেই রোজা ভেঙে দিলাম এর নাম অসুস্থ নয় এর নাম কি নয় এর নাম অসুস্থ নয় অসুস্থ হচ্ছে বিজ্ঞ কোনো এমবিবিএস ডাক্তার বিজ্ঞ কোনো এফআরসিএস ডাক্তার খুব মুসলিম একজন ভালো বিরেনি একজন জ্ঞানীমান ডাক্তার তাকওয়া সম্পন্ন একজন ডাক্তার যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে এরকম ডাক্তার যদি পরীক্ষা নিরীক্ষা করে যদি বলে আপনার অসুস্থতা খুবই গুরুতর রোজা রাখলে আপনার জীবন নাশ হয়ে যেতে পারে রোজা রাখলে আপনার জীবন শেষ হয়ে যেতে পারে ওই ডাক্তার যদি আপনাকে গুরুতর অসুস্থতার ঘোষণা দেয় তাহলে তার ঘোষণা শুনে আপনি রোজাকে ছেড়ে দিতে পারবেন এরকম গুরুত্বপূর্ণ অসুস্থ থাকলে তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার বিধানকে সহজ করে দিয়েছেন শিথিল করে দিয়েছেন চার নাম্বার হচ্ছে আল মুসাফির চার নাম্বার কি মুসাফির তার মানে মুসাফিরের রূপ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহের রমাদানের রোজাকে সহজ করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন যেখানে রোজাকে ফরজ করা হয়েছে যে আয়াতের দ্বারা রোজাকে ফরজ করা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে ইমানদারেরা তোমাদের উপর আমি আল্লাহ তাআলা পবিত্র মাহের রমাদানের রোজাকে ফরজ করলাম
কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহ তাআলা রোজার বিধান দিয়েছিলাম লাআল্লাকুম তাত্তাকুন কি জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের রোজার উপরে রোজাকে ফরজ করে দিলাম যাতে তোমরা গুনাহমুক্ত জীবন যাপন করতে পারো যাতে তোমরা তাকওয়াপূর্ণ জীবন যাপন করতে পারো এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম সুবহানাল্লাহ বলেন পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন আইয়ামাম মাদুদাত এই রোজাটা হচ্ছে তোমাদের জন্য সীমিত কয়েকটা দিনের জন্য সীমিত কয়েকটা দিনের জন্য পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিং ফাইদাতুম মিন আইয়ামিন উখর তোমাদের মধ্যে এই রমজান মাসে যারা অসুস্থ থাকবে এবং যারা মুসাফির থাকবে তারা এই অসুস্থ অবস্থায় এবং মুসাফির অবস্থায় তাদের রোজা রাখার কি কোনো দরকার নেই কিন্তু তারা কয়টা রোজা ভাঙলো সেই দিনগুলো তারা গণনা করে রাখবে পরবর্তীতে নেক্সট টাইমে সেই রোজাগুলি তাদের রেখে নিলেই চলবে সুবহানাল্লাহ পড়ে এটা আল্লাহ তাআলা সহজ করে নাই সহজ করেছেন কারণ একটা মানুষ যখন সফরে থাকে তার কাছে ওইরকম দামি কোনো খাবার দাবার থাকে না ভালো কোনো ইফতার সামগ্রী থাকে না সময় মতো সেহরি খাওয়ার মতো কোনো ব্যবস্থা থাকে না এই জন্য আল্লাহ তাআলা ওই সময় তার জন্য রোজার বিধানটাকে সহজ করে দিয়েছে সুবহানাল্লাহ পড়েন এখন মুসাফির কাকে বলে সেটা আপনারা জানেন নাকি মুসাফির হচ্ছে শরাই ভাষায় মুসাফির হচ্ছে কমপক্ষে 48 মাইলের উপরে দূরত্ব হওয়া লাগবে কত মাইলের উপরে 48 মাইলের উপরে দূরত্ব হওয়া লাগবে আর 14 দিনের কম থাকার কি করা লাগবে নিয়ত করা লাগবে এটা হচ্ছে শরাই ভাষায় মুসাফির এই মুসাফিরের হুকুম যদি হয় তাহলে এখন আপনি এখান থেকে বহরাতুল গেছেন তাই বলে আপনি মুসাফির হন নাই বহরাতুল যেই দিদি কই আমি তো বাড়ি থিয়ে হে কোন জায়গায় আইছি এক বেচারা বউর লগে ঝগড়া বাচ্চে কি বাচ্চে বউর লগে ঝগড়া বাচ্চে কিছু আসে না স্বামী স্ত্রী সাফার বেজির মতো ঠোকরা ঠুকরি করে আসে না নাই বউর সাথে ঝগড়া বাচ্চে ঝগড়া বাজার পরে এ রমজান মাস এখন বেচারা এই সকালবেলায় ঝগড়া বাচ্চে ঝগড়া বাজার পরে বেচারা তো ঘোষণা দিয়ে দিছে যে বাড়িতে থাকলে খালি বারে বারে ঝগড়া হয় এই বাড়িতে আর থাকবো না কি করবো না বাড়িতে আর থাকবো না বাড়ি ছেড়ে জামগা বিদেশ কোনো জামগা বিদেশ জামগা তো এই ঝগড়া করতে করতে আর খেতা বালির থালি বাড়ি যা কিছু আছে ব্যাগ কিছু বেচারা গোছাইতেছে গোছাইতে গোছাইতে জোহরের নামাজের সময় গেছে কে হয়ে গেছে গা জোহরের নামাজের সময় গেছে গা ঘরের দিকে বারান্দায় সিট মিট নিয়ে বালিশ খেতা বালিশ নিয়ে বাইরে বারান্দায় যায় এখন জোহরের নামাজের আজান যখন হয়েছে তাহলে জোহরের নামাজটা বারান্দায় পড়েই নই কি করে নই বারান্দায় পড়েই নই বারান্দায় পড়ে সেইরা এরপরে কয় কিছু জিকির আজগার তসবিহ তাহলিল করণ দরকার করি জিকির আজগার তসবিহ তাহলিল যা কিছু করণ দরকার করছে আসরের ওয়াক্ত হয়ে গেল গা তাহলে আসরের নামাজ টেনু পড়েই যাই আসরের নামাজটা পড়ছে আসরের নামাজটা পড়ে সেইরা একটু জিকির আজগার করতে করতে বেলা যখন তলায় গেছে গা লাল হয়েছে গা কয় সন্ধ্যা গেছে গা ওহনার জামু কেমনি মাগরিব তাহলে পড়ে নই মাগরিব যখন পড়া শেষ হয়ে গেছে একটু একটু অন্ধকার শুরু হয়েছে বেচারা ঘরের বারান্দার মধ্যে খামের সাথে হেলান দিয়ে কয় হাইরে মানুষ বিয়া করছি না কাউয়ার জাত বিয়া করছি সন্ধ্যার আগে আসিলাম কোথায় আর হলাইছি কোথায় তারপরে কোনো খোঁজ খবর লয় না তার মানে ঘরের দিকে বারান্দায় এসে কয় মানুষ বিয়া করছি না কাউয়ার জাত বিয়া করছি সন্ধ্যার আগে আসিলাম কোথায় আরে হলাইছি কোথায় এখনো কোনো খবর নাই বাড়ির থেকে বরাতল যে যদি কোন যে হাই রে হায় আগে আসিলাম কোথায় আর এখন আইসি কোথায় আমি তো মুসাফির যা দে খাওয়া শুরু করে দে তাহলে ওই মনে কি তাইলে হবে না এটা সরাই ভাষায় মুসাফির হওয়া লাগবে কমপক্ষে 48 মাইলের বেশি দূরত্ব থাকা লাগবে এবং 14 দিনের কম থাকার কি করা লাগবে নিয়ত করা লাগবে এর নাম হচ্ছে সরাই ভাষায় মুসাফির পাঁচ নম্বর হচ্ছে আল হারম তার মানে বয়োবৃদ্ধ এবং বৃদ্ধা যারা বয়সের একদম বার্ধক্যে চলে গিয়েছে এরকমও কিছু বয়স্ক আছে যাহারা বয়সের কারণে সোজা হয়ে দাঁড়াইতে পারে না আছে না নাই সোজা হয়ে দাঁড়াইতে পারে না নিজে হেঁটে বাথরুম করতে যেতে পারে না কাঁপতে কাঁপতে পড়ে যায় মুখে কিছু উঠে দিলে খেতে পারে তা না হলে খেতে পারে না এরকম যদি বয়স্ক লোক থাকে বৃদ্ধ কিংবা বৃদ্ধা থাকে তাদের উপরে আল্লাহ তাআলা রোজাকে সহজ করে দিয়েছেন সুবহানাল্লাহ পড়েন এরকম করা যাবে না বাবা একজন মুরব্বী তার জীবন চলে না বিছনা থেকে ভর করে উঠতে পারে না ছেলে তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাকো এই মরা যাবা গা তাও রোজা ভাঙো না মরা যাবা গা তাও রোজা ভাঙো না এরকমই বৃদ্ধর উপর যদি জুলুম করে সাফাইয়া দেয় এটা কি আল্লাহ সাফাবার কইছে না আল্লাহ সাফাবার কয় নাই পরিষ্কার আমি হাদিস থেকে এই বিষয়গুলো সংগ্রহ করে আপনাদের মাঝে বলতেছি তো এদের উপরে আল্লাহ তাআলা রোজার বিধানকে কঠোরভাবে কি করে নাই চাপিয়ে দেয় নাই তাদের উপরে আল্লাহ সহজ করে দিয়েছে আল্লাহ যেখানে সহজ করে দিয়েছে সেখানে আপনি জোর করার কে
আপনি জোর করার কেউ না। সেজন্য এরকম বয়স্ক থাকলে তাদের উপরে রোজার বিধান জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। ছয় নাম্বার হচ্ছে আসহাবুল আমালিস সাক, আসহাবুল আমালিস সাক এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে প্রচন্ড গরমের মধ্যে যাহারা কি করে জীবিকা উপার্জন করে। মনে করেন রোদের মাত্রা খুব বেশি পরিমাণ প্রখর, বেচারা এই পায়ে রিকশা চালায়, কি চালায়, পায়ে রিকশা চালায়, রিকশা চালানি ছাড়া তার জীবিকা নির্ধারণ করার মতো আর কি নেই, কোনো পথ নাই, তার ফ্যামিলি আছে, বাচ্চা আছে। অথবা সৌদি আরবের মরুভূমির মধ্যে বল দিয়ে কাজ করে, কিসের কাজ করে, বল দিয়ে কাজ করে। বাংলাদেশের তাপমাত্রা আর সৌদি আরবের তাপমাত্রা সমান সমান না, বাংলাদেশে সর্বোচ্চ থাকলে যেটা হয় সৌদি আরবের সর্বনিম্ন থাকলে তার সাথে বেশি হয়, ঠিক না বেঠিক, তার সাথে বেশি হয়। ওই রকম প্রচণ্ড রৌদ্রের মধ্যে কেউ যদি জীবিকা নির্ধারণ করে এবং ওই রকম প্রচণ্ড রৌদ্রের মধ্যে কেউ যদি কাজ করে, আর রোজাটা কিন্তু সব সময় সমান মাসে হয় না, হয় এখন যে একটা রমজান হচ্ছে এটা কিন্তু মোটামুটি পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, রাতের বেলায় কিন্তু কম্বল গায়ে দিতে হয়, শীত করে, ঠিক না বে ঠিক, শীত করে, অনেক সময় পরিবেশটা কিন্তু খুবই ভালো। কিন্তু গত কয়েক বছর আগে যখন জ্যৈষ্ঠ মাসে রোজা ছিল তখন কিন্তু কোনো হানে বাইরে বসে থাকার কোনো পরিবেশ থাকে নাই। তো ওই সময় যদি রোজা থাকে আর একটা লোক যদি মরুভূমির মধ্যে কাজ করে, একটা লোক যদি পায়ে রিকশা চালায়, তার পক্ষে কি রোজা রাখা সম্ভব হবে, রোজা রাখা সম্ভব হবে না। ওই লোক যদি রোজাকে সে যদি ওই সময় না রেখে অন্য সময় রাখে, এটা তার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, এটা তার জন্য সহজ করে দিয়েছেন। পৃথিবীতে প্রায় 5000-এর মতো ধর্ম আছে, এর মধ্যে নাম্বার ওয়ান শান্তির ধর্মের নাম হচ্ছে ইসলাম, সুবহানাল্লাহ বলেন, শান্তির ধর্মের নাম কি ইসলাম। ইসলাম যে শান্তির ধর্মের নাম, কি জন্য শান্তির ধর্ম, এই সব বিষয় ইসলামের মধ্যে আছে, বিদায়ী ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তাহলে কথাটা বুঝাইতে পারছি, রমজান মাসে কেউ যদি উত্তপ্ত মরুভূমির মাঝখানে যদি কাজ করে, অথবা পায়ে যদি রিকশা চালায়, অথবা তার যদি সেটা ছাড়া জীবিকা নির্ধারণ করা ছাড়া দ্বিতীয় কোনো পথ যদি না থাকে, এই সময় সে রোজা না রাখলেও তার চলবে। কিন্তু পরবর্তীতে এক সময় শীতের মৌসুম যদি আসে, পরিবেশ যদি ভালো হয়, সেই সময় সে রোজাগুলি করে নিবে, সুবহানাল্লাহ বলেন। তার উপর আল্লাহ তাআলা রোজাকে সহজ করে দিয়েছেন। সাত নম্বরে হচ্ছে আল হবলা, আল হবলা মানে হচ্ছে গর্ভবতী নারী। কোন নারী যদি গর্ভবতী থাকে, গর্ভবতী নারীর খুব বেশি পরিমাণের কিন্তু পানি পান করা প্রয়োজন, ঠিক কিনা। একটা নারী যখন প্রেগনেন্সি থাকে, সে যখন আস্তে আস্তে গর্ভবতী, সে যখন ডেলিভারির সময়সীমার কাছাকাছি চলে যায়, সেই সময় কিন্তু তার শরীরটা আর স্বাভাবিক থাকে না, তার শরীরের মধ্যে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন সে হয়। ডাক্তারের সাজেশন হচ্ছে এই সময় বাচ্চাকে নর্মালি ডেলিভারি করাইতে গেলে তাকে পর্যাপ্ত পরিমাণ এনার্জি বুকযুক্ত খাবার খাওয়াইতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ তাকে পানি পান করতে হবে কোনোভাবেই, কারণ মা যদি পানি কম পান করে বাচ্চার অক্সিজেন গ্রহণ করতে সমস্যা হয়ে যায়। কি হয়ে যায় এটা আপনারা জানেন, আমি শুধু টুপি মাথায় দিয়ে ঘুরি না, আধুনিক বিজ্ঞান সায়েন্স সম্পর্কে আমি কিছু ধ্যান ধারণা রাখি, আমি শুধু মোবাইলের মধ্যে নেড়ি চালাই না, আধুনিক বিজ্ঞান সম্পর্কেও কিছু আমি গবেষণা করার জন্য চেষ্টা করি। কারণ বাচ্চার মা যখন প্রেগনেন্সি থাকে, ওই সময় যদি মা পানি কম খায়, কি খায়, পানি যদি কম খায়, বাচ্চার অক্সিজেন গ্রহণ করতে সমস্যা হয়, আর মা যদি পর্যাপ্ত পরিমাণের পানি খায়, বাচ্চার অক্সিজেন নেওয়াটা সহজ হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিধান। তো সেই জন্য ওই সময় যেহেতু নারীর খুব বেশি পরিমাণে পানি পান করা প্রয়োজন, পুষ্টিযুক্ত খাবার গ্রহণ করা প্রয়োজন, এই জন্য ওই গর্ভবতী নারীদের জন্য, হবলা যারা গর্ভবতী প্রেগনেন্সি তাদের জন্য আল্লাহ তাআলা রোজাকে সহজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আপনি হাজির সাহেব হজ করে আসছেন, আপনি তিনটা চিল্লা দিয়ে আসছেন, আপনার আপনার পুত্রবধূ গর্ভবতী, আপনি তাকে রোজা ভাঙতে দেন না, আমার বাড়িতে থাকলে রোজা ভাঙা যাবে না, এটা অতিরিক্ত বোঝা না, এটা অতিরিক্ত বোঝা না, ইসলাম জোর করে নেই, আপনি জোর করার কেটা, আপনি জোর করার কেউ না। সুতরাং সে যদি তখন রোজা না রাখে, যখন তার সে ডেলিভারি বাচ্চা ডেলিভারি করবে, তখন তার শরীর আর ওরকম কঠিন পর্যায়ে থাকবে না, পরবর্তী সময় সে রোজা ওইটা করে নিতে পারবে। কথাটা বুঝাইতে পারছি, ইসলামকে জানতে হবে কোরআন দিয়ে হাদিস দিয়ে, তা না হলে আপনার গাড় তো একটা ব্যা হয়ে যাবো গা, আপনি এক বিঘাল ধাক্কাই নেবেন, বুঝুন নাই, এই জন্য ইসলামকে বুঝতে হবে। আপনার আট নাম্বার হচ্ছে আল মুরদিয়া, আল মুরদিয়া হচ্ছে ওই সকল নারী
যাহারা বাচ্চাদেরকে দুগ্ধপান করায়, কি পান করায়, দুগ্ধপান করায়, সেটা নিজের বাচ্চাও হইতে পারে, অন্য বাচ্চাও হইতে পারে। আরব দেশে একটা প্রথা ছিল, যে বাচ্চা ডেলিভারি করত ওই বাচ্চাকে সে দুগ্ধপান করাইতো না, অন্য জায়গা থেকে মহিলারা আইসা তারা বাচ্চা নিয়ে যাইতো দুগ্ধ পান করানোর জন্য, কিংবা আমাদের দেশে নিজের বাচ্চাকে নিজেই দুগ্ধ পান করায়। যদি এরকম কোনো নারী থাকে, সে সবে মাত্র বাচ্চা ডেলিভারি করেছে, এখনো দুই বছর ক্লিয়ার হয় নাই, দুগ্ধপান করার সময়সীমা শেষ হয় নাই, তাহলে ওই দুগ্ধপানকারী নারী, তার ব্যাপারে আল্লাহ তাআলা রোজাকে সহজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন, তার ব্যাপারে আল্লাহ তাআলা রোজাকে কি করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। নয় নাম্বার হচ্ছে আল হায়েজ। কোনো নারী যদি রমজান মাসে যদি পিরিয়ড হয়, যদি হায়েজ যদি হয়, তাহলে ওই সময় সে রোজা রাখবে না, কিন্তু কয়টা রোজা সে ভাঙলো সেই রোজাগুলিকে সে গণনা করে রাখবে, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তী সময় নেক্সট টাইমে সেই রোজাগুলিকে রেখে নেবে, সুবহানাল্লাহ পড়েন। আন নিফাস, এবং কোন নারী যদি নিফাসগ্রস্ত হয়, হায়েজ এবং নিফাসের মধ্যে পার্থক্য আছে, কি আছে পার্থক্য আছে, পার্থক্যটা কি উলামায়ে কেরাম যারা তারা বুঝবেন, সাধারণ মানুষ ওইভাবে না ভাঙ্গাই দিলে বুঝবেন না। হায়েজ হচ্ছে একজন সুস্থ নারী স্বাভাবিকভাবে মাসে তিন দিন, পাঁচ দিন, সাত দিন কিংবা দশ দিন তার যে ব্লিডিং হয়, যে রক্ত আসে, এই আপনার এই রক্ত যখন আসে এটাকে বলা হয়, আরবিতে বলা হয় হায়েজ, ঠিক আছে, বাংলাকে মাসিক বা ঋতুবর্তী যেটাই আপনি বলেন। আর নিফাস হচ্ছে সন্তান প্রসব করার পরে যে কিছুদিন যে রক্তটা আসে এটাকে বলা হয় নিফাস, এটাকে কি বলা হয় নিফাস। এই নিফাসের সর্বোচ্চ সময়সীমা হচ্ছে চল্লিশ দিন, কতদিন, চল্লিশ দিন পরে আর নিফাসের হুকুম থাকে না, চল্লিশ দিনের আগ পর্যন্ত নিফাসের হুকুম থাকে। তাহলে এই দশ প্রকার মানুষের উপর আল্লাহ তাআলা রোজার বিধানকে সহজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন, কি করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, এই দশ প্রকার মানুষের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার বিধানকে সহজ করে দিয়েছেন।